ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি পাপাই মন্ডল, আপনারা দেখছেন পাপাই ফটোগ্রাফি। সো আজকের তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোনো বিহাইন্ড দ্য সিন দেখাবো না। আজের এই নিকন যে 50mm 1.8G লেন্স আমি এতদিন ধরে ইউজ করছি, তাই ভাবলাম তোমাদেরকে যে সাজেস্ট করে দিই যে লেন্সটা তোমাদের নেওয়া উচিত কি উচিত নয়। তো এ সম্পর্কে বলার আগে যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমাদের কারণে আজকের আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ অল এভরি ওয়ান, আর এইভাবে পাশে থেকো আর সাপোর্ট করে দিও। তো টপিকে ফেরা যাক, যে এই লেন্সটি কেমন বা এই লেন্সটি তোমাদের নেওয়া উচিত কি না, যারা বিগিনার সবে ক্যামেরা নিয়েছো, তোমার ক্যামেরায় আপডেট করবে বা কি অন্য কোনো লেন্স কিনবে করছো, তো তোমাদের কী লেন্স কেনা উচিত, এইটা নেওয়া উচিত কি না। প্রাইম লেন্স আরও আছে 35mm, এই 50mm আর 85mm, তো এই তিনটের মধ্যে তোমাদের কোন লেন্সটা কেনা উচিত, তো সেই বিষয়ে আজকে একটু তোমাদের বলবো বা সাজেস্ট করবো বলতে পারো। তো প্রথমে আসি এই লেন্সটা কেমন। এই লেন্সটা আমি প্রায় 6 মাস ধরে ইউজ করছি। এই লেন্সটির অ্যাপারচার 1.8 হওয়ার কারণে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে যেটা বলো সেটা তোমাদের খুব সুন্দর আসবে, যেটা 70-300 যে আসে আমি মানছি, কারণ ওরা অনেকটা জুম করে ফটোশ্যুট করতে হয়। আর এর অ্যাপারচার 1.8 হওয়ার কারণে এর নাইট ফটোগ্রাফিও তোমরা খুব সুন্দরভাবে করতে পারো। নাইট ফটোগ্রাফির কারণে 70-300 তোমরা ইউজ করতে পারবে না, কারণ যে ওর যে টুকুনি ডার্ক এরিয়া হলে ও ফোকাস নেওয়া ছেড়ে দেয়। আর এই লেন্সটি হওয়ার কারণে তুমি অনেকটা ডার্ক এরিয়াতেও তুমি ফটোশ্যুট করতে পারো। আর এই শ্যুটটা আমি নিকন D5600 দিয়ে করছি, আর সাথে 70-300mm। তো 70-300mm যারা কোয়ালিটি জিজ্ঞেস করছিলো, এইটা তার কোয়ালিটি তোমরা দেখে নিতে পারো। আর এই লেন্সটি এই লেন্সটি ফুল প্লাস্টিক বডি, আর লেন্সটি খুবই সুন্দর, কোনো কোনো অসুবিধা হবে না। এই লেন্সটি ম্যানুয়াল আর অটো ফোকাস দুটোর মাধ্যমে আসে, তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো এটা অন অফ করে নিজেদের মধ্যে ইউজ করতে পারো। তো এই এর আরেকটা কথা বলে রাখি, এই লেন্সটি ইউজ করবে তুমি ট্রাভেল বা ফ্যামিলির সাথে কোথাও দূরের দিকে গেলেও, কোনো হেভি লেন্স না ক্যারি করতে পারলে এই লেন্সটি কম্বো তুমি ব্যাগে অবশ্যই ক্যারি করতে পারবে, কোনো তোমার অসুবিধা হবে না। এই লেন্সটি ইউজ করে তুমি ইনডোরে ভালো ভালো ফটোশ্যুট করতে পারবে। ইনডোরে 70-300 ইউজ করতে অনেকটা জায়গা লাগে, কারণ আমাদের রুমের ভিতর অতটা জায়গা পাবে না। এই লেন্সটি ইউজ করলে তুমি ইনডোরে ভালো ফটোশ্যুট করতে পারবে, আর ইনডোরেও ভালো তুমি ব্লার ইফেক্ট আনতে পারবে। 85 আর 85 তুলনায় বেশি বিকৃত হয় কেন, কারণ এই লেন্সটি 35টা তোমার ওই অনেকটা 18-55 মতো, অতটা 35 1.8 হয়, কিন্তু ওটা যারা কারা কেনে, বেশিরভাগ যারা ওয়েডিংয়ে কাজ করে বা অন্য ট্রাভেল যাদের হচ্ছে বুলারি চায় না, যাদের হচ্ছে লম্বা চওড়া, মানে যে আমরা মোবাইলে যেটা ইউজ করি আল্ট্রা মুডটা, যেটা মানে ওদের লম্বা চওড়া জায়গাটা তো ওরা দেখাতে চায়, তারা ইউজ করে। আর যা আমাদের মধ্যে যারা বেশি পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার চায় বা এসব বেশি যায়, তারা 85 আর এটার মধ্যে দুটো সিলেক্ট করে। এবার 85 কালার নেবে, যাদের হচ্ছে ফুল ফ্রেম বডি তাদের জন্য 85mm বেস্ট। আমি বলছি না যে আমাদের নিকন D5600 বা আর যেসব ক্যামেরা আছে সেসব ক্যামেরা তো 85mm অবশ্যই সাপোর্ট করবে, কিন্তু ওর কস্টটা এর তুলনায় অনেকটা বেশি। এটা এখন প্রায় তুমি বাজারে অফলাইন মার্কেটে পেয়ে যাবে প্রায় 12,000 মতো, কিন্তু 85 কিনতে গেলে তোমার 25-28,000 টাকা খরচা। সো আমি বলবো এখনই 85 অদুগুণ টাকা না তুমি খরচা করে এই 50mm লেন্সটা তুমি নিতে পারো, কারণ এই লেন্সটি প্রায় তুমি একবার ইউজ করলে তুমি বুঝতে পারবে কোনটা কী। আর যদি তোমার কাছে যদি তোমার বাজেটে কোনো সমস্যা না হয়ে থাকে, তো আমি সাজেস্ট করবো 85mm লেন্সটা। কিন্তু 85mm লেন্সটা নিলে তুমি শুধু আউটডোরে শ্যুট করতে পারবে, কারণ আমাদের যে ক্রপ সেন্সর বডি তো তার হচ্ছে 85 নিলে ওর সাথে 0.3 গুণ হবে, গুণ হলে 127 সামথিং হবে। তো ওর তুলনায় এর যে এটা 50mm এটা হয়ে দাঁড়ায় তখন তোমার 75mm সামথিং, তো ওটা হয়ে যাবে 127mm সামথিং। তো ওর জন্যে এর যে ফোকাল লেন্সটা আরেকটু ওর বেশি লাগবে, ওর বেশি লাগায় ওর যে ডিস্টেন্সটা আরেকটু বেশি হবে। আর তুমি যখন আউটডোরে শ্যুট করবে তখন ওই লেন্সটা তোমার জন্য খুবই ভালো হবে। আর এই লেন্সটিও তুমি অবশ্যই নিতে পারো যাদের বাজেট কম বা যারা কম টাকার মধ্যে আরেকটি খুব সুন্দর লেন্স খুঁজছো, তো তার জন্য এই লেন্সটি খুব একটি ভালো লেন্স। আর গাইস, তোমাদের যদি এই লেন্সটির ব্যাপারে কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে কমেন্টও করো, আর কমেন্টে যদি না রিপ্লাই পাও আশা করি রিপ্লাই পেয়ে যাবে। আর যদি খুব ইমার্জেন্সি হয় তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, সেখানে আমি তো অবশ্যই অবশ্যই কোনো ডাউট থাকলে আমি জানিয়ে দেবো। আর এই অবধি তাহলে আর বেশি কোনো কথা নেই। আর গাইস, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটায়।